আমি আপনাদের কাছে এসেছি আগামী 7 তারিখে এই ভোটে আপনারা চুলচিরা বিশ্লেষণ করে আপনাদের সমস্ত গ্লানি যত কিছু এই যাবৎ যত কিছু লাঞ্ছিত বঞ্চিত যা কিছু অধিকার হনন হয়েছে তার প্রতিবাদে ইগল মার্কায় শক্ত করে একটা সিল মেরে প্রতিবাদ জানাবেন ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে ওনার বক্তব্যের সাথে আমার তিনটি কথা আইন প্রণেতা যিনি সংসদে আইন প্রণয়ন করবেন তিনি হলো সংসদ সদস্য এর বাইরে আর কিছু না তাহলে সংসদ সদস্য যিনি হবেন তাকে হতে হবে সৎ প্রথম কথা উনি বলেছেন যে শিক্ষিত লোক সংসদে যাওয়া দরকার এখানে আমার একটি কথা সেটা হলো এই আমাদের দেশে আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু জাতীয় সংসদে যারা আইন তৈরি করেন তাদের কি কোনো এরকম লেভেল দেওয়া আছে গরু ছাগল বকরি ভেড়া যে পয়সার বিনিময়ে ডাকাতি করে হোক যেভাবে সংসদ সদস্য হয়ে যায় যাকে যোগ্য তাকে অযোগ্য বানানো হচ্ছে আর যিনি অযোগ্য তাকে যোগ্য বানিয়ে চাকরি দেওয়া হচ্ছে আবার অনেকে আছেন এমপি মহোদয় নেতৃবৃন্দ তারা নিজেদের পিতার রুহের মাগফিরাতের জন্য মায়ের রুহের মাগফিরাতের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে গরু জবাই করে মানুষকে খাওয়ায় দিচ্ছেন একদিনে সব শেষ তারা যদি এগুলি না করে এদেশের বেকার সমস্যার সমাধানের জন্য মিল কারখানা ইন্ডাস্ট্রিজ হাসপাতাল এগুলি যদি করতেন তাহলে জনগণের মণিকুটায় ঢুকতে পারতেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে ওনার বক্তব্যের সাথে আমার তিনটি কথা প্রথম কথা উনি বলেছেন যে শিক্ষিত লোক সংসদে যাওয়া দরকার এখানে আমার একটি কথা সেটা হলো এই আমাদের দেশে আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে আইন দিয়ে শাসন করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু জাতীয় সংসদে যারা আইন তৈরি করেন তাদের কি কোনো এরকম লেভেল দেওয়া আছে গরু ছাগল বকরি ভেড়া যে পয়সার বিনিময়ে ডাকাতি করে হোক যেভাবে সংসদ সদস্য হয়ে যায় এবার আইন কথা শোনেন বোঝার চেষ্টা করেন আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে লাগে কি না আইন দিয়ে শাসন করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু আইন তৈরি করতে যদি বিসিএস ক্যাডার না লাগে যে ইচ্ছা সেই সংসদ সদস্য হয়ে যায় আইন তৈরি করার ক্ষমতা হাতে নেই তাহলে কি দেশ ভালোভাবে চলবে ওনার কাজ কথার সাথে আমার এটা সংযুক্তি আর একটি বিষয় যেটা হলো সেটা বহু আলোচনা আমরা বলেছি যে আমাদের দেশে এই যে মাজার অমুক তমুক যেগুলি অপ্রয়োজনীয় জিনিস এগুলি করে করে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আবার অনেকে আছেন এমপি মহোদয় নেতৃবৃন্দ তারা নিজেদের পিতার রুহের মাগফিরাতের জন্য মায়ের রুহের মাগফিরাতের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে গরু জবাই করে মানুষকে খাওয়ায় দিচ্ছেন একদিনে সব শেষ তারা যদি এগুলি না করে এদেশের বেকার সমস্যার সমাধানের জন্য মিল কারখানা ইন্ডাস্ট্রিজ হাসপাতাল এগুলি যদি করতেন তাহলে জনগণের মণিকুটায় ঢুকতে পারতেন ইনশা আল্লাহ ওনার কথা এটা ফুটে উঠেছে এলাকায় মিল কারখানা ইন্ডাস্ট্রিজের প্রয়োজন আল্লাহ যদি ওনাকে কবুল করেন তাহলে এগুলি জরুরি এগুলি করবেন ইনশাআল্লাহ আশা রাখি শেষ কথা যেটা সেটা হলো এই যে বস্তু যখন ধর্ম হারায় তখন বস্তু হয় অপদার্থ আগুন একটি ধর্ম বস্তু আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া পানি একটি বস্তু পানির কাজ হলো নিভিয়ে দেওয়া এবার আগুন যদি পুরাতে না পারে পানি যদি নিভাতে না পারে সেই আগুন আগুন নয় সেই পানি পানি নয় ধর্মচ্যুত হলে বস্তু যখন অপদার্থ হয় আর মানুষ ধর্মচ্যুত হলে তখন পশুতে পরিণত হয় সেই কথাটি উনি বলেছেন যে এই ধর্মীয় অনুশাসন ছাড়া এই জাতিকে সংশোধন করা সম্ভব নয় ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য প্রার্থী ভাইকে আল্লাহ পাক তাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আপনারা কি রাগ করেছেন আলহামদুলিল্লাহ তা এখন
আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো ফেতনা থেকে বাঁচার উপায়।